আচ্ছা, লেটস টক অ্যাবাউট মাই প্রজেক্ট অ্যাবাউট সি শার্প এক্সাম। ওকে, আমার সি শার্পের যে এক্সামটা ছিল, মানে প্রজেক্টটা ছিল, সেটা নিয়ে আমি কথা বলছি। আমার সি শার্পের যে এক্সাম প্রজেক্ট, সি শার্পের আমার প্রজেক্ট সার্ভিস, আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম একটা দাঁড় করাই তো, হয়তো যেটা কিনা আমি ক্রিয়েট করছি। সেই ম্যানেজমেন্ট সিস্টেমটা কিসের উপরে ক্রিয়েট করা হয়েছে? সেই ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি ক্রিয়েট করছি শপের উপরে, রাইট? সো শপ ম্যানেজমেন্ট সিস্টেম। সো একটা শপ আমার কি করতে পারে? একটা শপ আমাকে সেলসটা, আমার সেলসটা ম্যানেজ করতেছে কাস্টমার কাছ থেকে। তো শপ একটা শপ অ্যাকচুয়ালি যা যা সিস্টেম থাকে আমার কোডেও সেই সিস্টেমগুলো থাকা লাগবে, রাইট? ফার্স্ট অফ অল আমার ইউজার থাকবে, কয় ধরনের ইউজার। সো আমার অফকোর্স একটা অ্যাডমিন থাকবে, রাইট? সো আমার একটা অ্যাডমিন থাকবে। সো এবং আমার একটা আরেকটা থাকতে হবে হচ্ছে এমপ্লয়ি, যে কিনা আমার এই শপটা আমাকে এমপ্লয়ি রাখা লাগবে, তাই না? আমি যদি অ্যাডমিন হই, আমাকে এমপ্লয়ি রাখা লাগবে আমার শপে, রাইট? সো আমার এগুলি হচ্ছে আমার ইউজার টাইপ। সো দেজ আর নাথিং বাট হচ্ছে ইউজার টাইপ, তাই না? এমপ্লয়ি হচ্ছে এমপ্লয়ি ইউজার, এমপ্লয়ি হচ্ছে আমার ইউজার, অ্যাডমিন হচ্ছে আমার ইউজার। সো এখন কিছু এমপ্লয়ি যা যা করতে পারবে আর অ্যাডমিন যা যা করতে পারবে, দুইটা কি সেম হবে? অফকোর্স না, তাহলে তো আর এই দুইটার ভিতরে কোনো ডিফারেন্সই থাকলো না, রাইট? সো আমার সব ম্যানেজমেন্ট একটা সিস্টেম আমি ক্রিয়েট করছি, যেখানে আমি আমার অ্যাডমিন যে কাজগুলো করতে পারবে, এমপ্লয়ি অফকোর্স সে কাজের কোনো সিমিলারিটি থাকবে না, তাই না? সো অ্যাডমিন অ্যাকচুয়ালি কী করবে? একটা শপ যদি আমি বানাই, আমার একটা শপে অফকোর্স আমি একটা আমার লাগবে, স্পেস লাগবে, আমি মনে করি আমার সব কিছু আছে। মেন থিং যেটা হবে, আমার প্রোডাক্টস লাগবে, রাইট? আমার কিছু প্রোডাক্টস লাগবে যেটা কিনা আমি বেচবো। কার কাছে বেচবো? কাস্টমারের কাছে বলবো, তাই তো? সো এই কাস্টমার কারা? এই কাস্টমার কারা? এখন আমার প্রোডাক্টসটা যদি আছে আমার শপে, তাহলে আমার এই প্রোডাক্টসটা অফকোর্স কী করতে হবে? অ্যাড করতে হবে। সো আমি এই প্রোডাক্টসটা অ্যাড করার জন্য আরেকটা ফিল্ড রাখতে পারি, হচ্ছে ক্যাটাগরি ফিল্ড। ওকে, যেটা কিনা আমি বলবো আমি কী ধরনের প্রোডাক্টস আমি আমার শপে রাখতে চাই, এই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি প্রোডাক্টসগুলো আমি আমার শপে অ্যাড করব। ওকে, দেন হচ্ছে এই প্রোডাক্টসটা আমি যখন অ্যাড করব, যেহেতু আমার পারচেজ করা লাগবে, রাইট? আমি একটা অ্যামাউন্ট রাখবো, সেই অ্যামাউন্টটা দিয়ে আমাকে পারচেস করতে হবে প্রোডাক্টসগুলো। ইনিশিয়ালি আমার প্রোডাক্টস রিজিও থাকবে। ওকে, সো পারচেস সেলসের কাজটা কিন্তু আবার আমার, আমি যদি অ্যাডমিন হিসেবে করি তাহলে আমার সব কাজ কেন আমি করবো, তাই না? কিছু কাজ তো আমি দুইকে দিয়ে দেবো। তাইলে পারচেস আর সেলসটা করবে হচ্ছে আমার এমপ্লয়ি, সে পারচেস করবে, সেলস করবে, দেখভাল করবে। এখন এই পারচেস সেলস কার থেকে করবে? আমি অ্যাডমিন এটাকে ডিফাইন করে দিতে পারি। কিভাবে? আমি বলে দিতে পারি হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট ডিলারের কাছ থেকে সে কিনবে, আর নির্দিষ্ট বায়ারের কাছ থেকে সে কিনবে, বায়ারের কাছ থেকে কিনবে, এবং নির্দিষ্ট কাস্টমারের কাছে সে সেল করবে, সেলার কাস্টমারের কাছে সেল করবে, ঠিক তো? আমি তার মানে বায়ার কাস্টমারটা আমি আমার সিস্টেমে অ্যাড করতে পারি। সো আমি তারপরে কী করতে পারি? তাহলে আমার একটা ইনভেন্টরি অপশন থাকবে, তাই না? নেক্সট, সো আমার একটা অপশন থাকতেছে আমার ইনভেন্টরিতে কী আছে না আছে আমি সেটা দেখতে পারবো, রাইট? ইনভেন্টরি। এখন আরেকটা অপশন হচ্ছে আমার, আমি অ্যাডমিন হিসেবে
একাধিক এমপ্লয়িকে আমি অ্যাড করতে পারি, রাইট? সো আমি লেটস সে আমি বললাম ইউজার, আমি ইউজার অ্যাড করতে চাইছি, বা আমি ওনার হিসেবে যদি কাউকে রাখতে চাই, আরও একজন অ্যাডমিন থাকবে, আমি দেখতে পারতেছি না আমার স্থল আরেকজন দেখবে, আমি অসুস্থ হয়ে গেছি, সে আরেকজন অ্যাডমিন হিসেবে আসবে, তো আমি ইউজার ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, সো আমি ইউজার ক্রিয়েট করতে পারি, ক্যাটাগরি ইউজ করে আমি প্রোডাক্টটা অ্যাড করতে পারি, কিন্তু প্রোডাক্টের আমি পারচেস সেলস আমার কী করবে, আমার এমপ্লয়ি করবে। ওকে, পারচেস সেলস এমপ্লয়ি করবে, পারচেস সেলস এমপ্লয়ি করলেও এবং তার কাছে আরেকটা অপশন থাকবে ইনভেন্টরিটা, সে দেখতে পারবে আমার এমপ্লয়ি, আর হচ্ছে ইচ্ছা করলে এমপ্লয়ি, ডিলার আর কাস্টমার বা বায়ার সেলার অ্যাড করতে পারে। ঠিক আছে, আমার সিস্টেমে ডিলার কাস্টমার অ্যাড করতে পারে এমপ্লয়ি, এটা হচ্ছে ফর অ্যান এক্সেপশনাল যদি আমার হয়ে থাকে অ্যাডমিন, অ্যাডমিনের ক্ষেত্রে সে অ্যাড করতে পারে, তার আগে আমি দিয়ে দিয়েছি এমপ্লয়িকে। এখন ট্রানজ্যাকশনটা যে হবে এই পারচেজ আর সেলসের, এই পারচেজ আর সেলসের যে ট্রানজ্যাকশনটা হবে, ট্রানজ্যাকশনটা এমপ্লয়ি আর দেখতে পারতেছে না, এমপ্লয়ি জাস্ট ক্যালকুলেট করে দিয়ে দিতেছে যা হবে তা হবে। তো আমার ট্রানজ্যাকশনটা কে দেখবে তাহলে? ট্রানজ্যাকশন আমার অ্যাডমিন দেখবে, যে দিনে কত কিছু হয়েছে না হয়েছে, আমার ট্রানজ্যাকশনটা অ্যাডমিন দেখবে। সো এরকম একটা ফাংশনালিটি যদি আমি ক্রিয়েট করি আমার শপে, সেটা হবে হচ্ছে আমার শপ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা কিনা আমি ক্রিয়েট করছি, রাইট? সো এখন আমি যদি আমার ইয়াটা রান করি, লেটস রান ইট, ওকে, তার আগে আমি ইউআইগুলো একবার বলে আসি, তার আগে আমি ইউআইগুলো একবার বলে আসি। এটা হচ্ছে আমার লগ ইন, লগ ইন পেজ। তো লগ ইন পেজ যদি আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, তাহলে অ্যাডমিনে নিয়ে আসবে, অ্যাডমিনে কিছু ফাংশনালিটি আছে, ইউজার ক্যাটাগরি প্রোডাক্টস ইনভেন্টরি ট্রানজ্যাকশন, রাইট? ইউজার হিসেবে যদি আমি লগ ইন করি তাহলে আমার, সরি, ইউজার হিসেবে যদি এমপ্লয় হিসেবে যদি আমি লগ ইন করি তাহলে আমার কিছু কাজ আছে, এগুলি হচ্ছে আমার মেনু টু লিস্ট, রাইট? সো এগুলি ফাংশনালিটি আছে। দেন অ্যাডমিন থেকে আমার ইউজার অ্যাড করতে পারি, আমি ইউজার অ্যাড ডিলেট আপডেট করতে পারি, আর সার্চ একটা আমার কোয়েরি রাখা হয়েছে, রাইট? অ্যাড আপডেট ডিলেট এবং সার্চের একটা ডাটা গ্রেড ভিউতে আমি শো করতেছি ডাটা বেস থেকে নিয়ে এসে ফর্ম লোডের মাধ্যমে। এখন ইউজার অ্যাড করতে পারলাম, তাহলে অ্যাডমিনের একটা গেল ইউজার ক্যাটাগরি। আমি যদি ক্যাটাগরিতে যাই, মেনু আর ক্যাটাগরি, সো আমি একটা ক্যাটাগরি ওয়াইজ আমি রাখতে পারি কি প্রোডাক্ট আমি অ্যাড দিব না দিব। সো এখানে যে আমি ক্যাটাগরি অ্যাড দিব, এই ক্যাটাগরিটা আমার এখানে চলে আসবে, কীভাবে চলে আসতেছে, এটা হচ্ছে লিস্ট কন্ট্রোলের মাধ্যমে চলে আসতেছে, তাই ডাটা সোর্সের মাধ্যমে চলে আসতেছে আমার ক্যাটাগরিতে ডাটা বেস থেকে। অ্যাড আপডেট ডিলিট আমি করতে পারবো এবং সার্চও করতে পারবো। ওকে, ফর্ম নোটে আমি দিয়ে দিছি হচ্ছে আরেকটা ফাংশন যেটা আছে, আমি ক্লিক করলে এখানে চলে আসবে, এটা হচ্ছে রোহেটে মাউস ক্লিক, অ্যাড একটা প্রোডাক্ট গেল। সো আমার অ্যাডমিনে কি সব কেসে না, ক্যাটাগরি প্রোডাক্ট গেছে, আমি ডিলার কাস্টমার। এখন যদি আমি নির্দিষ্ট কোনো ডিলার বা কাস্টমারের সাথে আমি ডিল করতে চাই, বিজনেসটা রান করতে চাই আমার শপটা, তাহলে আমি এখানে ফার্স্ট অফ অল তাদেরকে অ্যাড করে নিব, যে আমার এমপ্লয়ি তাদের তখনকার চিনবে যে কার সাথে ডিল করতে হবে আর কার কাছে বেচতে হবে, রাইট? অ্যাড আপডেট ডিলিট করে নিলাম, সার্চ একটা অপশন আছে। সো অ্যাডমিনের আমার ডিল হয়ে গেল ইনভেন্টরি। সো আমার ইনভেন্টরিতে আমি কী করতেছি, ইনভেন্টরিতে আমি যা যা প্রোডাক্ট অ্যাড দিতেছি সেটা আমি ক্যাটাগরিজ ওয়াইজ আমি শো করতেছি জাস্ট আমার ডাটা গ্রিড ভিউতে। ঠিক আছে, ইনভেন্টরিতে কিছু না, ট্রানজ্যাকশনটাও সেম, ট্রানজ্যাকশনটা আমার যেটা হচ্ছে ট্রানজ্যাকশন পারচেজ নাকি সেলস, আমি এখানে কম্বো বক্সে পারচেজ সেলস ওয়াইজে আমি জাস্ট ট্রানজ্যাকশনটা দেখতেছি, রাইট? সো এখন যদি আমি এমপ্লয়ি পেজে আসি, এমপ্লয়ি পেজে আমার এখানে পারচেজ আছে, এখন যদি আমি পারচেজ যাই, সো পারচেজ সেলসের একটা ইউআই আছে, এখানে আমি তিনটা টেবিল থেকে ডাটা নিয়ে পারচেজ সেলস করতেছি ট্রানজ্যাকশন স্কোপের থ্রুতে, রাইট?
যেখানে কিনা একটা লিমিটেড টাইমের ভিতরে আমি ট্রানজ্যাকশন স্কোপটা ওপেন করে, যেখানে কিনা আমার প্রোডাক্ট টেবিলটা, যেটা কিনা আমার প্রোডাক্ট টেবিল ডাটাবেজের, ওইটাকে আপডেট করে ওইখান থেকে প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট নেমের এক ক্লোজে প্রোডাক্ট আইডি নিয়ে ইনক্রিজ বা ডিক্রিজ করে আমি প্রোডাক্ট আপডেট করতেছি, আমার ডাটাবেসটা চেঞ্জ করতেছি। এবং একটা টেম্পোরারি ডাটা টেবিলে আমি টেম্পোরারি ডাটা টেবিল ডাটা গ্রেডগুলো আমি এখানে নিয়ে আসতেছি ক্যালকুলেশনের জন্য। সো আমার সেই জন্য আমার একটা ট্রানজ্যাকশন স্কোপ প্রয়োজন হচ্ছে, রাইট? এটা হচ্ছে আমার পারচেজ এবং সেলসের সেম কাজ। ডিলার কাস্টমারের নেমের থ্রুতে আমি আইডিটা নিয়ে আসবো ফাংশন কলের মাধ্যমে এবং এটা আমার ট্রানজ্যাকশনে শো করবো। সো ট্রানজ্যাকশন ফিলগুলি যেহেতু দেখা যেতেছে না, সেহেতু এখানে বোঝা যাবে না, আমি রান করে দেখাবো পরে। নেক্সটে নেক্সটে কী আছে? সো পারচেসেস দুটার ইউআই সেম। সো নেক্সট অফ অল এমপ্লয়ি পেজের হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিটা আমরা অলরেডি দেখছি, রাইট? সো ইনভেন্টরিটা হচ্ছে ক্যাটাগরিজ অফ কী কী আমার ইনভেন্টরিতে আছে সেটা দেখতে পারবো। আরেকটা হচ্ছে ডিলার কাস্টমারটা আমরা দেখছি, রাইট? সে তার একটা এক্সেপশন সে অ্যাড করতে। সো আমি এটা রান করে এখন দেখাই। সো আমি এখন যখন রান করবো, সো আমার ডাটা বেস থেকে এটা অফকোর্স ম্যাচ করতে হবে, ম্যাচ না করলে অফকোর্স এটা লগ ইন হবে না। তো এটা আমি কিসের ভিতরে করছি? তো আমি ইউজার টাইপ দিয়ে দিছি, এটা হচ্ছে আমি সুইচ কেসের মাধ্যমে করছি। ওকে, ইউজার আমি ক্লাস ছিল এল, তাই তো? আমার ক্লাস হচ্ছে এল, এল ডট ইউজার টাইপ দিছি আমি। সো সুইচ করতেছে, ইউজার হলে ইউজারে নিবে আর অ্যাডমিন হলে অ্যাডমিন নিবে। এখানে আরেকটা লগ ইন সাকসেসফুল হয়েছে। এখন এখানে আরেকটা জিনিস হয়েছে কি, আমি লগড ইন ইউজারের নেমটা আমি আমার ইউজারে শো করতেছি। সেটা একটা মেথডের মাধ্যমে কল করছি আইডির থ্রুতে নেমটা। সো আমি ইচ্ছা করলে ইউজার অ্যাড করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। সো লেটস আমি একটা ইউজার অ্যাড দিব এখন। ওকে, লেটস আমি ইউজারটা অ্যাড দিলাম। সো এটা মেলের জায়গায় আমি ফিমেল করে দিলাম আর হচ্ছে অ্যাড করলাম ঢাকা কুড়ি এআইউবি। ওকে, সো লেটস অ্যাড। সো এটা অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে আমার 11 নম্বর, রাইট? যেটা কিনা এখানে আমার ফাংশনে নিয়ে আসতেছে, ফিমেল কুড়ি সব কিছু নিয়ে আসতেছে। কে কে অ্যাড করছে সেটা আমি জানতে পারতেছি আইডি থ্রুতে, যদি এখানে আইডি অ্যাকচুয়ালি অ্যাডেড বাই ফিল্টার নাই। বাট আমি আইডি আইডি ফিল্টার নিয়ে আসতেছি কীভাবে, অ্যাডেড বাই আর অ্যাডেড ডেটটা আমি নিয়ে আসতেছি যে লগ ইন করছে সে। আচ্ছা, অ্যাডেড ডেটটা হচ্ছে ডেট টাইম ডট নাও দিয়ে আমি করছি, এবং হচ্ছে অ্যাডেড বাইটা কি আমি রাখছি হচ্ছে যে লগ ইন করে ইউজ অ্যাডমিন হিসেবে লগ ইন করছে তার আইডিটা আমি বলে দিছি। সো এখানে আমি নেম ইউজ কেন করলাম না, এখানে নেম ইউজ করতে বলছিল আমাদের স্যার, বাট আমি নেম কেন ইউজ করি না সেটা বলি। একাধিক নেম থাকতে পারে একটা ইউজার, সেম নেম থাকতে পারে, সেটা অ্যাভয়েড করার জন্য আমি এখানে আইডিটা আমি শো করতেছি, ঠিক আছে? সো একটা আইডির অ্যাক্রোজে একটা আইডির অ্যাক্রোজে বিভিন্ন নাম থাকতে পারে এবং সেম নামও থাকতে পারে, একাধিক আইডিতে আমি রাখতে পারি আর কি। ওকে, সো এটা আমার ইউজার গেল। সো আমি ক্যাটাগরি ওয়াইজ আমি একটা প্রোডাক্ট অ্যাড দিতে পারি। লেটস আমি এখন একটা সিগারেট দিলাম অ্যাড। ক্যাটাগরি একটা শপে তো থাকে স্বাভাবিক, রাইট? সিগারেট থাকে। সো আমি এটা অ্যাড দিতে যাচ্ছি। তো এটা অ্যাড দেওয়ার আগে আমি যেটা বলি, এই সিগারেটটা আমার অ্যাকচুয়ালি প্রোডাক্টসটার আইটেমের লিস্টে নাই। ওকে, এখানে নাই লিস্ট কন্ট্রোলে। সো আমি এখানে যখন ক্যাটাগরিতে যাব, যখন দিব রেড অপশন, দেন এটা আমার কী হবে, এই টেবিল থেকে নিয়ে অফকোর্স এখানে টাইটেল এসে আসছে, রাইট? এটা আমার এখানে প্রোডাক্টসে চলে আসবে, রাইট? একটা অপশন চলে আসছে, তখন আমি এখানে আমি আমার প্রোডাক্টসে অ্যাড দিতে পারবো, ডিলিট করতে পারবো, রিমুভ করতে পারবো। সো এখানে যে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আমার রো হেডার মাউস ক্লিক দিয়ে আমি করছি, রাইট?
ওভারহেডের মাস লিখে মাধ্যমে আমি এটা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারবো। সো এটা না দিয়ে বলবো লেটস সে মিল্ক, মিল্ক নিলাম রাইট, ইম্পোর্টেড। সো আমি এটা কী করবো, আপডেট করবো এখন। ওকে, সো অ্যাকচুয়ালি এখন কী হয়েছে, আমার সিগারেটটা নাই, চলে গেছে। এখন যখন প্রোডাক্টসে যাব, সো আমার এখানে মিল্ক চলে আসছে রাইট, একটা প্রোডাক্টস। আর মিল্কসটা কী ধরনের প্রোডাক্টস হবে সেটা একটা হবে রাইস, আমি অ্যাড দিতে পারবো এখন মিল্কের একটা ক্যাটাগরি। ওটা হচ্ছে ডানু দিলাম, ডানু ডেসক্রিপশন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ মেড ইন রাইট, রেট দিয়ে দিলাম হচ্ছে 200 রাইট, এড করলাম চলে আসছে আমার 9। ওকে, সেম জিনিস রিসেট করলে, রিসেট জিনিসটাকে আমি দেখাই, রিসেটটা হচ্ছে আমার এখানে যা যা আছে সেটা আমি আবার নাল করে দিয়েছি, ক্লিয়ার করে দিয়েছি রাইট। ডিলার কাস্টমার আমি অ্যাড করতে পারবো নতুন রাইট, কে অ্যাড করছে সেটা আমি জানতে পারবো। হ্যাঁ, সো এগুলি কোনো ফাংশনালিটি না, ইনভেন্টরিতে ক্যাটেগরিজ ওয়াইজ সেটা আমাকে শো করবে। ঠিক আছে, মিল্ক এটা হচ্ছে মিল্ক, মানে এটা ওয়াইজ দেখাবে রাইট। আমি যদি রাইস দেই, রাইসে কিছু নাই, ফ্রুট দেই, ফ্রুটে আমার অনেকগুলো আছে রাইট, স্প্রাইট যদিও ফ্রুট না, ফ্রুটে রাখা হয়েছে। তো এটা আমি ডিলেট করে আবার আপডেট করতে পারি রাইট, সোয়াল দিলাম সবগুলো চলে আসতেছে। ট্রানজ্যাকশন আমি যা যা ট্রানজ্যাকশন করছি এতদিন সেগুলি আমাকে শো করতেছে রাইট, সেগুলি ট্রানজ্যাকশন সেলস পারচেস এবং রেন্ট টোটাল কত ছিল, খরচ কত ছিল সেটা আমার আমি শো করতেছি রাইট। এটা তো গেল আমার অ্যাডমিনের কাজ, অ্যাডমিন কিন্তু পারচেস সেলস করতে পারে না। আবার এখানে পারচেস সেলসটা কোথা থেকে আসছে, এটা আসছে আমার ইউজার টেবিলের, মানে হচ্ছে এমপ্লয়ি যে ছিল সে পারচেস থেকে এখানে পারচেস চলে আসছে, সেলস চলে আসছে টাইপটা, ট্রানজ্যাকশন টাইপটা। মানে ট্রানজ্যাকশনটা হচ্ছে ট্রানজ্যাকশন ডাটাবেস, আর ট্রানজ্যাকশন ডিটেলটা ব্যাকএন্ডে আরেকটা আছে, যেখানে কোয়ান্টিটিটাও আমি জানতে পারতেছি আমি কতটা কোয়ান্টিটি দিছি, তারপরে কোয়ান্টিটি এবং প্রোডাক্ট এর আইডিটা আমি পাচ্ছি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, রেট, আমি সবগুলো আমি আমার ব্যাকএন্ডে এটা রেখে দিতেছি একটা কপি ট্রানজ্যাকশন ডিটেলের রাইট। এখানে আমি শো করি নাই আমার ইউআইতে, ওটা ইচ্ছা করলে আমি যখন তখন আমি ব্যাকএন্ডে আমার সার্ভারে যাই আমি দেখতে পারবো। এটা আমার গেল ট্রানজ্যাকশন, এখন আমি ইউজার হিসেবে লগ ইন করি, দুইটা সেমই লাগছে, আমি ইউজারও আছে অ্যাডমিনও আছে রাইট, 2 3। তো এখন ইউজার হিসেবে, সরি লগ ইন ফিল্ডই হবে ইউজার লগ ইন। সো ইউজার লগ ইন, এখন পারচেজ যখন করবো, সো আমি এখানে প্রোডাক্ট ওয়ানটা আমি নিতে পারবো, অ্যাভেলেবেল কোয়ান্টিটি হবে এখানে ইনভেন্টরির জায়গায়, সো আমার ম্যাঙ্গো আছে, সো আমি লাস্টে যেটা নিছি সেটা দিয়ে করি, লাস্টে হচ্ছে 9 নিছি টানো, আমার কোয়ান্টিটি ইনভেন্টরিতে এখন 0 আছে। লেটস আমি অ্যাড করবো হচ্ছে 300 কোয়ান্টিটি, এবং কার কাছ থেকে নিব, লেটস আমি দিলাম 8। ওকে, সো আমি অ্যাড করলে আমার এই টেম্পোরারি ডাটাবেজ এটা ক্যালকুলেট করে সব টোটালে নিয়ে আসতেছে। সো এই প্রোডাক্ট টেবিল রেট আর কোয়ান্টিটি টোটালটা অ্যাকচুয়ালি আমার কোনো ডাটাবেজে নাই, আমি এটা ডাটাবেজের ইনস্ট্যান্স ইউজ করি, ডাটাবেজের ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, টেবিল ইনস্ট্যান্স, যেটা কিনা এখন আমি সেভ বাটনে ক্লিক করলে আমার ট্রানজ্যাকশন স্কোপটা ওপেন হবে, প্রোডাক্ট টেবিল চাই এই প্রোডাক্টগুলো যে আপডেট হবে প্রোডাক্টটা, তো দেন হচ্ছে কাজ তিনটা টেবিলে কাজ করতেছে রাইট, তিনটা না চারটা টেবিল বলা যেতে পারে। একটা হচ্ছে প্রোডাক্ট টেবিল আপডেট করবে, যেহেতু আমি কোয়ান্টিটি 300টা আপ দিয়েছি, আগে ছিল 0টা রাইট, ইনভেন্টরিতে ছিল না, সেটা এখন 300 করে দিবে ইনভেন্টরিতে গিয়ে, এবং আমার ডিলার কাস্টমারের কার কাছ থেকে কেনা হয়েছে তার আইডিটা, তার আইডিটা রাখা হবে। ঠিক আছে, তো আমার এটা আসছে, আমি ডিসকাউন্ট দিতে চাইলে দিব, আর এটা হচ্ছে টেক্সট চেঞ্জ ইভেন্টটা আমি ইউজ করছি রাইট, 3% দিলাম। সো আমি এখন সে টাকা দিল 65,000, সো আমার 4,000টা আমি দিব,
সেভ করব। এখন আমার এটা সেভ হয়ে গেছে, রাইট? আমার ডাটাবেজ এটা সেভ হয়ে গেছে অলরেডি, ট্রানজ্যাকশন আইডি একটা হিসেবে একটা সেভ হয়ে গেছে। এই ট্রানজ্যাকশন আইডিটা আমি এখান থেকে আমি দেখতে পারবো না, রাইট? আমি অ্যাডমিন হিসেবে যখন আবার লগ ইন করবো তখন আমি ট্রানজ্যাকশন নিয়ে আমি এই যে পারচেজ বা সেলস করলাম সেটা দেখতে পারবো, এবং আমি যেহেতু ইউজার হিসেবে আমি আমার ইনভেন্টরি থেকে আমি দেখতে পারবো কোয়ান্টিটিটা আপডেট হয়েছে কিনা মাত্র যেটা, রাইট? রাইট, সো আপডেট হয়েছে মেলটা, আমি 300 কোয়ান্টিটি নিছে যে কিনা 1 অ্যাডেড বাই 1 হয়েছে, রাইট? সো এটা একটা করা গেল ট্রানজ্যাকশন, রাইট? এখন আমি সেলস করলেও সেম করা যাবে, বাট আমি পারচেজ যদি আমি আরেকটা করতে চাই, দ্যাটস এ টু, টুতে কোয়ান্টিটি আমার 55 অ্যাভেলেবল আছে, আমি 10 কোয়ান্টিটি দিলাম, সো আমার 10 চলে আসলো, রাইট? সো ডিসকাউন্ট দিলাম 3, ভ্যাট দিলাম হচ্ছে 5%, এবং টাকা দিচ্ছে 400। সেভ করলাম, ট্রানজ্যাকশন হয়ে গেল, পারচেজ হয়ে গেল। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, আমি এখানে আবার 3 দিলাম, এটা আমি কিন্তু করি নাই, আমার ডাটা গ্রিপটা টেম্পোরারি, যেহেতু এটা একটা প্রবলেম বলা হয়েছে। আমি চারের কাছে বিক্রি করতে যাচ্ছি, রাইট? কোয়ান্টিটি 44টা আছে, আমি 10টা বিক্রি করবো। সো এখন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার কি 1000 বিল, রাইট? 1000 বিল মানে হচ্ছে আমি অরেঞ্জটা প্রোডাক্টটা আমি নিয়েছি, রাইট? অরেঞ্জের প্রোডাক্টটা, সো অরেঞ্জের প্রোডাক্টটাই দেখানো উচিত, আমার কোকের দেখানো উচিত না, কারণ কোকের আইডিয়া আলাদা, অরেঞ্জের আইডিয়া আলাদা, রাইট? সে ডিসকাউন্ট যদি দিতে চায় 2 দিবে, আর ভ্যাট দিতে চাইলে ভ্যাট দিবে, আর তার কত আসলো সেটা তত টাকা দিবে। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে যে আমি এখানে যখন আবার 0 করে দিব, এখানে 0 0 ল্যাংথ থাকলে আমার এই ফিল্ডটা তো অটোমেটিক আসবে, রাইট? গ্র্যান্ড কল করবে সাবমিট করে, এটি এগুলি যদি আমি ব্ল্যাঙ্ক রাখি, এই তিনটা ফিল্ড 1 2 3, তাহলে আমি এক্সেপশন খাইতেছি, রাইট? সো আমি এটা সেভ করলে আমার ট্রানজাকশন সেভ হয়ে যাবে, বাট এটার কোকির আইডি আলাদা, অরেঞ্জের আইডি আলাদা, রাইট? বাট আমি যখন আরেকটা নিব হচ্ছে ফাইল অ্যাড করতেছি, আমার তিনটাই শো করতেছে, রাইট? যেটা কিনা আমার অ্যাকচুয়ালি আমি বেচতে পারবো না, কারণ হচ্ছে আমার নাই কোয়ান্টিটি নাই, তো কোয়ান্টিটির সাথে যদি আমি রেড গুণ করি 0ই হবে, রাইট? সো আমি এটা বেচতে পারবো না, রাইট? সো ফার্স্ট অফ অল আমাকে কোয়ান্টিটি অ্যাড করে নিতে হবে, দ্যাটস আবার আমি দিলাম 3, এটা হচ্ছে 5, কোয়ান্টিটি হচ্ছে 30 অ্যাড করলাম। সো এটার আইডি কিন্তু আলাদা এখন, রাইট? অরেঞ্জ, সো এটা আমি বললাম হচ্ছে 2% 3% আর হচ্ছে 33000। এখানে তো বললাম ব্ল্যাঙ্ক রাখা যাবে না, সো ব্ল্যাঙ্ক করলে আমার একটি শো করতেছে, রাইট? সো আমি অ্যাড করলে এটা ট্রানজেকশনটা সেভ হয়ে গেল, বাট আমার আগেরটাও চলে আসতেছে টেম্পোরারি, আমার টেম্পোরারিতে, রাইট? আমি যেটা কিনে অরেঞ্জ মাত্র করলাম, এটা এটা চলে আসতেছে। সো এটা কীভাবে রিমুভ করা যায় সেটা আমাকে দেখা লাগবে। 55% রেট দিতে হয় না, 5% দিলাম, তো 5100 টাকা হলো আমার, সো সে হলো 56000। সেভ করলাম, ট্রানজ্যাকশনটা চলে আসলো, আমি অনেক কিছুই পারচেস করছি। সো আমি ইনভেন্টরিতে গেলে আমি আমার কোয়ান্টিটি যে আপডেট হয়েছে সেটা আমি দেখতে পারবো, রাইট? সো ইনভেন্টরিতে এসে আমি দেখতে পারবো যে আমার কোয়ান্টিটি আপডেট হয়েছে, রাইট? ডিলার কাস্টমার ইনভেন্টরি। আর ট্রানজ্যাকশন আমি যখন ইউজ অ্যাডমিন হিসেবে যাব, মনে করবো আমার বস আসছে, তাই তো? আমার বস আসলে আমি দেখতে পারবো হচ্ছে আমি অ্যাডমিন, আমার ট্রানজ্যাকশন, সে এসে এখন দেখবে যে ট্রানজ্যাকশন কী কী হয়েছে। তো ট্রানজ্যাকশন দেখবে হচ্ছে ও আচ্ছা পারচেস করছে, কী পারচেস করছে সে, এটা ব্যাকএন্ডে আছে, প্রোডাক্ট আইডি, তারপর রেট, রেটটা কত ছিল, আর হচ্ছে কত টাকা এখানে আছে, হচ্ছে গ্র্যান্ড টোটাল সে কত বিক্রি করছে, আর কোন ডেট, ট্যাক্স কত নিছে, আর হচ্ছে ডিসকাউন্ট সে কত ছিল, ঠিক আছে? সো প্রোডাক্ট আইডি
এটা ব্যাকএন্ডে আমি রেখে দিছি, কারণ ওইটাও আমার দরকার, আমি এখানে শো করি না, এটা আমার প্রয়োজন ছিল না, দরকার নেই। তাই তো পারচেস কত বললাম, ডিলার কাস্টমার আইডি, সে ফাইভের কাছে কাছ থেকে পারচেস করছে, ফোরের কাছ থেকে পারচেস করছে, কত দামে, এত দামে, রাইট? সো আমি ইচ্ছা করলে এটাকে ক্যাটাগরিজ ওয়াইজ সাজাতে পারি, সেলস সেটটা আর পারচেস সেটটা। এই পারচেস সেলস সেটটা আমি কোথা থেকে, আমি এটা কম্বোক্সটা করতেছি, এটা করতেছি হচ্ছে লেভেল ডট টক্স টেক্সট চেঞ্জের মাধ্যমে, আমি টেক্সটের মাধ্যমে টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে, ইভেন্টটা একটা থ্রো করা হয়েছে, রাইট? সো এর মাধ্যমে আমি শো শো অলও করতে পারি, যা আছে তা শো করবে আইডি ওয়াইজ। সো এখানে ট্রানজ্যাকশনগুলো আমি যখন দেখবো, সো ট্রানজ্যাকশনগুলো কিন্তু দেখবো হচ্ছে সব ইউনিক, রাইট? 6 7 8 9 10 11 18 19 কোনো ট্রানজ্যাকশন মিসিং নাই। সো এই ট্রানজ্যাকশনটাও মেনটেন করা হয়ে দিয়েছে প্রাইমারি কি জেনারেটর মতো, রাইট? সো এটাই ছিল আমার একটা অ্যাকচুয়ালি শপ ম্যানেজমেন্টের প্রজেক্ট সি শার্পের। সো অ্যাকচুয়ালি আমি আরও ডিটেলসে বলবো কোডে, বাট বেসিক থিং যেটা ছিল সেটা আমি ডেমনস্ট্রেট করলাম মাত্র, রাইট? সো আমি ডিটেলসে আরও কয়েকটা ভিডিওতে বলার চেষ্টা করবো। দ্যাটস ইট ফর দিস ভিডিও, থ্যাংক ইউ।